আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেতাকরা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্পিন ব্লগার বাই ফারজানা। তো আজকে আপনার লাগে তরমুজের একটা জুস রেসিপি শেয়ার করবো, কারণ স্পেন খুব বেশি গরম, আর এই গরমের মাঝে জুস যে কোনো জুস খাইতেও মানে খুব বেশি ভিতরটা ঠান্ডা হইব। ও কারণে ওকে যে কোনো জুস আপনারা বানাইয়া খাইতে পারবা, যে কোনো ফল ফ্রুট খাইলে ভালো একটা শরীরের লাগে, আর নিজের গরো একটা আরও ভালো। তো আমি তরমুজটা খাটিয়া ছোটো ছোটো করে পিস করে রাখি দিছি। তো দেখা একটা জোর মাঝে আমি জারের মাঝে লই গেছি তরমুজ, আর তরমুজটা আমি মানে খুব ঠান্ডা নিয়েছি গিয়া, ঠান্ডা করছি মানে ফ্রিজে রাখিয়া ডিপো রাখছি কিছু তরমুজ খাটিয়া। তো একবারে সোজা তরমুজের জুসটা বানানি, আর দেখা এখানে আমি ব্লেন্ডার করে লাইনি তরমুজটা, আর এই গরম আপনারা অবশ্যই এই জুসটা বানাইয়া খাইবা, অনেক ভাল লাগে, আসলে অনেক ভাল লাগছে খাইতে। আমরা তো বেশিরভাগ কিনিয়েও খাই, ওইলে গরু খুব খুব বানানি পরে আমার একজনের, ও কারণে আমি কইলাম। তো আমি বানাইছি, অনেক ভাল লাগছে। তখন দেখক আমি এক করিয়া কয়লা তুড়া তুড়া দিছি, ওখান মানে সব দিলাই। আর তরমুজ বানাইতে তরমুজের জুস বানাইতে বেশি কিছু লাগে না, তরমুজ লাগে আর চিনি লাগে, আর কিচ্ছু লাগে না এখানে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিই, কারণ যার যার স্বাদ মতো চিনি দিব আপনারা, আর আমি অল্প করে পানি দিব এখানে। তো অল্প করে পানি দিয়ে আমি আবার ব্লেন্ডার করে নিই মিক্সার। তো খুব ভাল লাগবো আপনারা এই গরম মরিচ যদি এই জুসটা বানাই খান, ভাল লাগবো। কেউ তরমুজ না পছন্দ করলে, করতে তরমুজ পছন্দ করেন না, জুসটা খাইলে হয়তো ভাল লাগবো। তো আমি ঠান্ডা পানি একটা দিলাই, কারণ হইলো এখানে মানে তরমুজটা ঠান্ডাও আছে, আর অল্প করে আমি ঠান্ডা পানি দিই, আর তরমুজ আর তাকে তেমন অটোমেটিক পানি বাড়িয়েছে, কারণ কোথায় তো তরমুজ গণ মানে জুসটা পছন্দ করেন না, একটু কাঁচালে জুস ভাল লাগে। আর আমি চাকরি দিই চাকরিয়া বিচিগুলা, আর ওই যে তরমুজের যে এই যে সাপার মতো আছে না, ওগুলা মানে সাক্ষিয়া নেই কি। তো সাক্ষিয়া নেওয়ার পরে আমি একটা প্লেটও চিনি নেই নিয়ে মানে গ্লাসও লাগাই, কারণ ওইটা একটু সুন্দর লাগে, একটা আমি ডেকোরেশন করছি, আর মানে প্রথম মুখ দিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবো ও কারণে। তো আমার ভিডিওটা দেখে যদি আপনার ভাল লাগে, আমি সিম পুরানা কথাও কইরাম, যদি ভাল লাগে তে অবশ্যই আমার চ্যানেলটারে লাইক করবা, কমেন্ট করবা ও সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই ফ্রেন্ড বন্ধুর লগে শেয়ার করবা আমার ভিডিওটা। আর কোনো কমেন্ট আপনারা যদি আমার কাছে কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট করবা, আমি অবশ্যই উত্তর দিব। আর ফুল ভিডিওটা দেখবা, আর আমার জুসটাও রেডি হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাইবা আমার জুসটা কি হইলো। আর আজকের লাগে বিদায় নিলাম, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।